দেশ জুড়ে ক্রমবর্ধমান এটিএম জালিয়াতির অভিনব পদক্ষেপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এবার থেকে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব এই ব্যাংকের এটিএম থেকে রাতের সময়ে টাকা তুলতে গেলে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে শুক্রবার এসবিআই তরফে জানানো হয়েছে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত কোনো সময়ে টাকা তুলতে গেলে এই ওটিপি লাগবে এছাড়া টাকা তোলার অঙ্ক দশ হাজার বা তার বেশি হলে তবেই লাগবে ওটিপি আপাতত এসবিআই কার্ড হোল্ডারদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা রাত আটটা থেকে সকাল আটটার মধ্যেই দশ হাজার বা তার বেশি টাকা তোলার প্রক্রিয়া শুরু হলে গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এটিএমের স্ক্রিনে গ্রাহককে বলা হবে ওই ওটিপি নম্বর দিতে গ্রাহককে তার মোবাইলে আসা ওই ওটিপি নম্বর এটিএমএ টাইপ করতে হবে ব্যাংকের দাবি এর ফলে কার্ড স্কিমিং কার্ড ক্লোনিং জাতীয় এটিএম ও কার্ড জালিয়াতি রোখা সম্ভব হবে এসবিআই এর তরফে বলা হয়েছে কেবল মাত্র এসবিআই কার্ডেই এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর হবে অন্য ব্যাংকের কার্ড এসবিআই এটিএমএ বা এসবিআই কার্ড অন্য ব্যাংকের এটিএমএ ঢোকালে এই বিশেষ ব্যবস্থা কার্যকর হবে না কারণ এই নিয়ম আপাতত ন্যাশনাল ফিনান্সিয়াল সুইস অর্থাৎ এনএফএস এর আওতায় আসেনি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড